হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, মুগ ডাল। আমি যেভাবে রান্না করেছি সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মুগ ডালটাকে শুকনো খোলাই দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবারে ডালটা নামিয়ে কড়াইটা মুছে নিয়েছি। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হোক, ততক্ষণে আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে, এবারে আমি জলের মধ্যে ডালটা দিয়ে দেব। এবারে আমি দিয়ে দেব একটুখানি লবণ। সেদ্ধ করার সময় লবণটা অল্পই দিতে হবে, না হলে সেদ্ধটা হতে চায় না। এবারে আমি এটাকে সেদ্ধ করে নেব। আমি কড়াইতেই করছি, আপনারা ইচ্ছা করলে কুকারে করতে পারেন। যেহেতু এটা সোনা মুগ তাই আমি কড়াইতেই সেদ্ধ করে নিচ্ছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, জলটা সমস্ত টেনে গেছে। এবারে আমি একটা হাতা করে এরকমভাবে ডালটাকে ভালো করে ঘেঁটে দিচ্ছি। ডাল ঘুটুনি থাকলে ডাল ঘুটুনি দিয়েও ঘাঁটতে পারেন। ডালটা ঘাঁটা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে, যে যেরকম মোটা পাতলা করবেন সেই অনুপাতে। জলটা দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে ঘেঁটে মিশিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটা দেখছেন, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক এগোতে সাহায্য করে। এবারে দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ। লবণটা মাথায় রেখেই দিতে হবে, আমি লবণটা সিদ্ধ করার সময়ও কিছুটা দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এবারে ডালটা আমি ফুটতে দিয়ে দিয়েছি, ওদিকে ফুটুক। অপর দিকে আমি ডালে যে সবজি দিয়ে আমি ডালটা করব সেই সবজিটা আমি রেডি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন। মশলা ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দিলাম কুমড়ো। এবার কুমড়োটা খুব ভালো করে আমি মিনিট দুয়ে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি ঝিঙে। আমি যে মুগ ডালটা তৈরি করছি সেটা আমি ঝিঙে আর কুমড়ো দিয়েই করছি। সম্পূর্ণ নিরামিষ ভেজ ডাল। ঝিঙে আর কুমড়োটাকে আমি আরও মিনিট দুয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। অল্প একটুই লবণ দিয়েছি, দিয়েছি ওয়ান পিঞ্চ হলুদ গুঁড়ো। যেহেতু আমি ডালে লবণ হলুদ দিয়েছি তাই সেই অনুপাতেই এখানে দিলাম। দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে কালারটা একটু ভালো হবে। ওয়ান ফোর চা চামচ জিরের গুঁড়ো। আপনারা ইচ্ছে করলে মশলাটা স্কিপ করতে পারেন, তাতেও দুর্দান্ত হয় খেতে। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ জল। দিয়ে মশলাটার সাথে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দু মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, দেখুন জলটা টেনে গেছে, সবজিটাও নরম হয়ে গেছে। এবারে মিনিট খানেক আরও নাড়াচাড়া করে আমি নিলাম। নিয়ে এবারে আমি ডালটা অ্যাড করে দেব। ডালটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই সময় লবণটা একটু চেকে দেখবো, যদি লাগে তাহলে দিতে হবে। এখানে আমার একটু লবণ লাগতো, আমি একটু লবণ দিয়ে দিলাম।
দেব এক চামচ চিনি, যেহেতু এটা ভেজ ডাল নিরামিষ ডাল সেহেতু এক চামচ চিনি দিয়ে দিলাম। স্বাদটা দারুণ সুন্দর ব্যালেন্স করে। দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে এবারে আমি এটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। ডালটা রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখুন। আজকের মতন এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।